দেখুন বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে আমি একটি অতি সাধারণ ডিমের ডালনার রেসিপি। এটা করতে গেলে আপনাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো কয়েকটা ডিম আর ডিমের মতনই সাইজের আলু নিয়ে সেগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপর ডিম আর আলু দুটোরই খোলাটাকে ছাড়িয়ে নিতে হবে। চটজলদি রান্না করার জন্য এটি একটি খুবই সাধারণ রান্না, দেখুন, যেটা আপনারা খুব সহজে বাড়িতে বানাতে পারবেন। প্রথমে আমি পেঁয়াজ, রসুন আর টমেটোকে কুচি করে নিয়েছি, আর এই যে ডিম আর আলুগুলো সেদ্ধ করে রাখা আছে। এবার একটা কড়া নিলাম, কড়ার মধ্যে একটু তেল গরম করে তাতে একটু হলুদ, একটু নুন আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। লঙ্কার গুঁড়োটা দেওয়ার ফলে এটা একটু ভালো রং আসবে। এই যে ডিমগুলোকে এভাবে চিরে নেবেন যাতে ডিমের মধ্যে তেল মশলাটা ভালোভাবে প্রবেশ করে, আর তাহলে ডিমগুলো খেতে ভালো লাগবে। এই যে ডিমগুলোকে এভাবে হালকা ভাবে একটু ভেজে নেবেন নাড়াচাড়া করে। এবার আলুগুলোকে একটুখানি করে খুন্তি করে কেটে দাগ করে নেবেন, বা ছুরি করে ওই কাজটা আপনারা করতে পারেন। এরপর ডিমগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমি কড়া থেকে তুলে নেব। এই যে তুলে নিলাম, এবার এই যে কড়ার মধ্যে তেলটা রইলো, ওই তেলের মধ্যেই আমি একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নেব। এবার আলুগুলোকে একে একে কড়ার মধ্যে দিয়ে দেব। এই যে এভাবে আলুগুলো সব দিয়ে আমি একটু হালকা করে ডিমগুলোকে যেমন ভেজেছি এভাবেই হালকা হাত আঁচে এগুলোকে ভেজে নেব। হালকা হালকা লাল হলে এগুলোকে তুলে নেব। এই যে তুলে নিলাম, দেখুন আপনারা, আলুগুলো আমার তুলে নেওয়া হয়ে গেল। এবার আমি এর মধ্যে কড়াটা যেটুকু তেল থাকবে তার মধ্যে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু রসুন কুচিও দিয়ে দিলাম, আর এর মধ্যে আপনারা যদি একটু নুন দিয়ে দেন অল্প, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং খুব সুন্দর ভাবে ভাজাও হবে। আর এই যে টমেটো কুচিটাও একটু দিয়ে দিচ্ছি, টমেটোটাও নুন দেওয়ার ফলে নরম হয়ে যাবে। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, যাতে স্বাদের ব্যালেন্সটা আসে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে এক একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, আর একটু অল্প গরম মশলার গুঁড়ো, আর এই যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এবার কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এতে আমি কোনো বাটা মশলা ইউজ করিনি, দেখুন। এবার এটাকেই আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে, এই যে কষা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে আলুগুলো ভালো করে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। আলুগুলো কষা হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দেবো, এই যে অল্প করে দেবো জলটা, ব্যাস এটুকুই। এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করবো যাতে ভালো করে এটা ফুটে ওঠে। আর বেশি জল দেবেন না, তাহলে গ্রেভিটা পাতলা হয়ে যাবে এবং খেতে অতটা ভালো হবে না। এবার ডিমগুলো দিয়ে দিলাম, ফুটে গেছে গ্রেভিটা। এবার আমার দেখুন, এই যে এবার নাড়াচাড়া করে নেব। এভাবে আপনারা খুব সহজে কোনো বাটাবাটি ঝামেলা ছাড়া বাড়িতে রান্নাটা করে ফেলতে পারবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।